بسم الله الرحمن الرحيم Hello viewers, আসসালামু আলাইকুম ব্লেন্ডার ফান্ডামেন্টাল টিউটোরিয়ালে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমরা কথা বলবো সিলেকশন নিয়ে আমাদের এই সিরিজে সিলেকশন নিয়ে দুইটা পর্ব থাকবে আজকে হচ্ছে প্রথম পর্ব আজকের পর্বে সিলেকশনের একেবারে যে বেসিক টুলগুলো আছে বা কমন টুলগুলো আছে যেগুলো আমরা মোটামুটি সব জায়গায় সব এডিটরে ব্যবহার করতে পারি সেই টুলগুলো শেখার চেষ্টা করব প্রথমত আমরা কথা বলবো সিম্পল সিলেকশন নিয়ে এরপর জানার চেষ্টা করব অ্যাক্টিভ সিলেকশন বলতে আসলে কি বোঝায় এছাড়াও সিলেকশনের অন্যান্য যে টুলগুলো আছে যেমন বক্স সিলেকশন সার্কেল সিলেকশন কিংবা লেসো সিলেকশন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব টিউটোরিয়ালের একেবারে শেষের অংশে থাকবে কিছু টিপস এবং ট্রিক্স যেগুলো আপনাদেরকে কাজ করার সময় বিভিন্নভাবে সাহায্য করবে আজকের পর্বে আমরা যে কমন টুলগুলো শিখব এই টুলগুলো মোটামুটি সব এডিটরে অবজেক্ট মোডে এডিট মোডে কিংবা ইউভি আনরেপিং করার সময় অথবা নোট এডিটরে সব জায়গায় কিন্তু কাজে লাগে এজন্য এই বিষয়গুলো একটু বোরিং হলেও কষ্ট করে একটু প্র্যাকটিস করবেন কেননা আপনি যখন অ্যাকচুয়ালি কাজ শুরু করবেন বা একটা মডেল বানাবেন বা কোনো একটা কম্পোজিশন নিয়ে কাজ করবেন তখন যেন আপনার সিলেকশন সংক্রান্ত কোনো রকম সমস্যায় আপনি না পড়েন আর যদি ইনকেস কোনো কিছু ভুলে যান কাজ করার সময় তখন এই টিউটোরিয়ালে এসে আবার এই বিষয়গুলো একটু দেখে নেবেন বা রিহার্সেল করে নেবেন আমাদের মূল টিউটোরিয়াল শুরু করার আগে কিছু প্রিপারেশনাল কথাবার্তা বলি ব্লেন্ডারে আপনি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার জন্য তিনটা পদ্ধতি ব্যবহার করতে পারেন প্রথমত এখানে টুলবার থেকে যে কোনো একটা সিলেকশন টুল নির্ধারণ করতে পারেন অথবা আপনি এখানে সিলেক্ট মেনু থেকে যে কোনো একটা সিলেকশন টুল ব্যবহার করতে পারেন অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও আপনি সিলেকশনের কাজ করতে পারেন এখন তিনটা পদ্ধতিতেই আপনাকে সিলেক্ট করতে হবে বিষয়টা এমন না আপনি যে কোনো একটা পদ্ধতিতে আপনার অবজেক্টটা সিলেক্ট করতে পারলেই যথেষ্ট আমরা আমাদের এই টিউটোরিয়ালে দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করব প্রথমত এখানে সিলেক্ট মেনু নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয়ত কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও সিলেকশন কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব আর এখানে টুলবারে যে সিলেকশন টুলগুলো আছে এইখান থেকে আপনি সবসময় টুইক সিলেকশন এটা নির্ধারণ করে রাখবেন আর আজকের পর্বের যে চ্যাপ্টার ফাইল সেটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে ডিসক্রিপশনের লিংকে ক্লিক করে এই চ্যাপ্টার ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়াল সর্বপ্রথম আমরা কথা বলবো টুইক সিলেকশন নিয়ে এই জন্য এইখান থেকে মাল্টিপল অবজেক্ট এই সিনটা ওপেন করে নিলাম এখানে জাস্ট কিছু অবজেক্ট সাজানো আছে যেন আমরা আমাদের সিলেকশনটা প্র্যাকটিস করতে পারি ব্লেন্ডারে কোনো একটা অবজেক্টের উপর লেফট ক্লিক করলেই আপনি সেই অবজেক্টটা সিলেক্ট করতে পারবেন এক্ষেত্রে আপনি অবজেক্টের চারপাশে একটা অরেঞ্জ কালারের আউটলাইন দেখতে পারবেন আর আপনি যদি মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে চান তাহলে যেটা করতে হবে কিবোর্ড থেকে শিফট বাটনে চেপে ধরবেন এরপর নতুন একটা অবজেক্টের উপর ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার আগের সিলেকশনের সাথে নতুন যেই অবজেক্টে আপনি ক্লিক করতেছেন সেটা যুক্ত হচ্ছে এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন প্রথম একটা অবজেক্ট সিলেক্ট করেন তখন এটার যে আউটলাইন কালার থাকে সেটা কিছুটা ব্রাইট দেখা যায় এবং এরপর আপনি অন্য একটা অবজেক্ট যখন সিলেক্ট করেন তখন দেখতে পারবেন যে প্রথম যে অবজেক্টটা সিলেক্ট করেছেন সেটার কালার কিছুটা ডার্ক হয়ে যাবে এবং সর্বশেষ যে অবজেক্টটা সিলেক্ট করা আছে সেটার যে আউটলাইন সেটা কিছুটা ব্রাইট দেখাবে আমি এটা দেখার জন্য আরও একটা অবজেক্ট সিলেক্ট করতেছি এখন দেখতে পারতেছেন যে প্রথম দুইটা অবজেক্টের যে আউটলাইন কালার সেটা কিছুটা ডার্ক বা মলিন হয়ে গেছে এবং সর্বশেষ যে অবজেক্টটা সিলেক্ট করলাম সেটার যে অরেঞ্জ কালারের আউটলাইন এটা কিছুটা ব্রাইট দেখাচ্ছে এটার কারণটা আসলে কি ব্লেন্ডার সর্বশেষ যে অবজেক্টটা আপনি সিলেক্ট করেন সেটাকে অ্যাক্টিভ অবজেক্ট হিসাবে চিহ্নিত করে রাখে এখন অ্যাক্টিভ অবজেক্টের কাজটা আসলে কি সেটা আমরা একটু পরে দেখব আপাতত এটা মনে রাখি যে সর্বশেষ যে অবজেক্টটা আমরা সিলেক্ট করব যেটার কালার কিছুটা ব্রাইট দেখা যায় সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ অবজেক্ট আর আপনি যদি শিফট চেপে ধরে অ্যাক্টিভ অবজেক্টের উপর ক্লিক করেন তাহলে সেটা ডিসিলেক্ট হবে বা আপনার সিলেকশন থেকে
বাদ যাবে। এইভাবে আপনি আপনার সিলেকশন থেকে যদি কোনো একটা অবজেক্টকে বাদ দিতে চান তাহলে প্রথমবার যদি ক্লিক করেন তাহলে সেটা অ্যাক্টিভ অবজেক্টে রূপান্তর হবে, এবং দ্বিতীয়বার যদি ক্লিক করেন অর্থাৎ অ্যাক্টিভ অবজেক্টের উপর যদি ক্লিক করেন তাহলে সেটা ডিসিলেক্ট হবে। এর পাশাপাশি আপনি যদি খালি জায়গাতে ক্লিক করেন, অর্থাৎ এমন জায়গায় ক্লিক করলেন যেখানে কোনো অবজেক্ট নাই, এরকম জায়গায় যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনার সিলেক্টেড যত অবজেক্টই থাকুক সেই সবগুলো একসাথে ডিসিলেক্ট হয়ে যাবে। একই কাজ আপনি আউটলাইনারেও করতে পারেন। এই ক্ষেত্রে কোনো একটা অবজেক্টের নামের উপর ক্লিক করলে সেই অবজেক্টটা সিলেক্ট হবে। আর আপনি যদি এইখানে কন্ট্রোল বাটনে চেপে ধরে এরপর আরেকটা অবজেক্টের উপর ক্লিক করেন তাহলে আপনি মাল্টিপল সিলেকশন করতে পারবেন। এখানে প্রশ্ন হচ্ছে থ্রিডি ভিউপোর্টে শিফট বাটনে চেপে ধরে আমাদেরকে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হতো, আর আউটলাইনারে কন্ট্রোল বাটনে চেপে ধরে এরপর আমাদেরকে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করতে হয়। এই ক্ষেত্রে আপনি ব্লেন্ডারকে দোষারোপ করতে পারেন যে এইখানেও তো তুমি শিফট বাটনটা রাখতে পারতা, তাহলে তার আমার দুইটার জন্য দুইটা শর্টকাট মনে রাখতে হতো না। এখন এটা সহজে একটা উত্তর আছে, সেটা হলো এখানে শিফট বাটনের আরেকটা কাজ আছে। যেমন আমি এখানে এয়ারপ্লেন এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এরপর শিফট বাটনে ক্লিক করে এখানে ধরেন টোরাস বাটনে ক্লিক করলাম। এখানে দেখতে পারবেন যে এয়ারপ্লেন থেকে টোরাস পর্যন্ত মধ্যবর্তী যতগুলো অবজেক্ট ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ আউটলাইনারে শিফট বাটনের কাজ হচ্ছে রেঞ্জ সিলেকশন, যেটার মানে হচ্ছে আপনি প্রথম যেই অবজেক্টটা সিলেক্ট করবেন এরপর শিফট বাটনে চেপে ধরে সর্বশেষ যেই অবজেক্টটা সিলেক্ট করবেন এর মাঝখানে যতগুলো অবজেক্ট থাকবে সেই সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে করে আপনি খুব দ্রুত অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে অ্যাক্টিভ সিলেকশন সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব। এই জন্য এইখান থেকে অ্যাক্টিভ সিলেকশন টেস্ট এই সিনটা ওপেন করে নিলাম। এখানে কিছু ভিন্ন ভিন্ন কালারের কিউব দেওয়া আছে, আমি শিফট বাটনে চেপে ধরে সবগুলো কিউব সিলেক্ট করলাম। সর্বশেষ এই নীল রঙের কিউবটা সিলেক্ট করেছি, এই জন্য এটার আউটলাইনটা ব্রাইট কালার দেখাচ্ছে, আর আমরা বলতে পারি এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সিলেকশন। এবার আমরা এইখানে ক্লিক করে আমাদের ট্রান্সফর্ম পিভট পয়েন্ট অ্যাক্টিভ এলিমেন্টে রূপান্তর করে নিব। এখন আমি কিবোর্ড থেকে যদি আর বাটনে ক্লিক করি এরপর আমাদের মাউসটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো আমাদের যে অ্যাক্টিভ অবজেক্টটা ছিল অর্থাৎ নীল রঙের কিউব, এইটাকে কেন্দ্র করে সমস্ত অবজেক্টগুলা রোটেট হচ্ছে। আমি এটা পরিবর্তন করে আরও একবার চেক করি, অর্থাৎ আমি অন্য একটা অবজেক্টকে অ্যাক্টিভ অবজেক্টে রূপান্তর করব। এক্ষেত্রে এই লাল রঙের কিউবটার উপর ক্লিক করলাম, ফলে এখন এই লাল রঙের কিউবটা অ্যাক্টিভ অবজেক্টের রূপান্তর হয়ে গেছে, আমরা ব্রাইট কালারের আউটলাইন দেখে এটা বুঝতে পারতেছি। এবার আমি কিবোর্ড থেকে আরে ক্লিক করে যদি রোটেট করি তাহলে দেখতে পারবো যে সবগুলো কিউব আমাদের এই রেড কালারের কিউবকে কেন্দ্র করে ঘুরতেছে। এইভাবে করে আমরা বিভিন্ন অপারেশনের সময় ট্রান্সফর্ম করার জন্য অ্যাক্টিভ সিলেকশন ব্যবহার করতে পারি। এছাড়াও ডাটা ট্রান্সফার করার জন্য বা একটা অবজেক্ট একটা অবজেক্টের সাথে লিঙ্ক করার জন্য, প্যারেন্ট করার জন্য আমরা অ্যাক্টিভ সিলেকশন ব্যবহার করতে পারি। এরপর চলেন আমরা ব্লেন্ডারে অন্যান্য যেসব সিলেকশন টুলগুলো আছে সেগুলো একটা একটা করে দেখি। প্রথমত আমরা যদি এখানে সিলেক্ট মেনু থেকে অল অপশনটা সিলেক্ট করি তাহলে দেখতে পারবো সিনের মধ্যে যেসব ভিজিবল অবজেক্টগুলো ছিল সেই সবগুলা একসাথে সিলেক্ট হয়ে গেছে। একই কাজ আমি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে হবে, কিবোর্ড থেকে এ বাটনে ক্লিক করতে হবে, ফলে দেখতে পারবো সিনের মধ্যে যতগুলো অবজেক্ট থাকে সবগুলা একসাথে সিলেক্ট হয়ে যায়। এই ক্ষেত্রে এ বাটনটা অল শব্দকে রিপ্রেজেন্ট করে। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে নান। আমরা সিলেক্ট মেনু থেকে যদি নানে ক্লিক করি তাহলে দেখতে পারবো সবগুলো অবজেক্ট বা আমরা যে অবজেক্টগুলো সিলেক্ট করে রেখেছিলাম সবগুলা একসাথে ডিসিলেক্ট হয়ে গেছে।
একই কাজ আমরা যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে হবে, কিবোর্ড থেকে অল্টার এ বাটনে ক্লিক করতে হবে, তাহলেও সবগুলো একসাথে ডিসিলেক্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে অল্টার এ হচ্ছে অনেকটা অল্টারনেটিভ অফ এ, এইভাবে আমরা মনে রাখতে পারি। এ বাটন দিয়ে সব কিছু সিলেক্ট করা যায় এবং অল্টার এ দিয়ে সব কিছু একসাথে ডিসিলেক্ট করা যায়। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনভার্ট সিলেকশন। এটার জন্য আমরা প্রথমে কিছু অবজেক্ট সিলেক্ট করে নিলাম, এরপর সিলেক্ট থেকে ইনভার্টে ক্লিক করলাম, ফলে দেখতে পারবো আমরা প্রথমে যেই অবজেক্টগুলো সিলেক্ট করেছিলাম সেই তিনটা অবজেক্ট বাদ দিয়ে বাকি অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ ইনভার্ট সিলেকশনের কাজ হচ্ছে আমরা যেই অবজেক্টগুলো সিলেক্ট করা অবস্থায় ইনভার্ট সিলেকশনে ক্লিক করব সেইগুলো বাদ দিয়ে বিপরীত অবজেক্টগুলো আমাদেরকে সিলেক্ট করে দিবে। একই কাজ যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে পারবো, কিবোর্ড থেকে কন্ট্রোলে চেপে ধরে এরপর আই বাটনে ক্লিক করতে হবে, ফলে দেখতে পারবো আমাদের সিলেক্টেড অবজেক্টগুলো বাদ দিয়ে বিপরীত অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা জানব বক্স সিলেকশন সম্পর্কে। আমরা যদি এইখানে সিলেক্ট মেনু থেকে বক্স সিলেক্টে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে কার্সর সেটাকে কেন্দ্র করে দুইটা সাদা রঙের ডটেড লাইন কিন্তু এখানে দেখা যাবে। এই অবস্থায় আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে যদি মাউসটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো যে এইখানে একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া ড্র হচ্ছে। এরপর যদি আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দেই তাহলে দেখতে পারবো যে এই এরিয়ার মধ্যে যেই যেই অবজেক্টগুলো ছিল সেই সমস্ত অবজেক্টগুলো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। একই কাজ আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে হবে, কিবোর্ড থেকে বি বাটনে ক্লিক করতে হবে, বি ফর বক্স সিলেকশন। এরপর যদি আমি মাউসটাকে ড্র্যাগ করে ছেড়ে দেই তাহলে দেখতে পারবো যে আমাদের যে ড্র্যাগ এরিয়াটা ছিল এর মধ্যে যেই যেই অবজেক্টগুলো পড়েছে সেই সবগুলো অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আমি আবার বি বাটনে ক্লিক করে আবার ড্র্যাগ করি তখন দেখতে পারবো যে আমাদের আগের সিলেকশনের সাথে নতুন করে আমরা যেই এরিয়াটা ড্র করেছি সেই অবজেক্টগুলোও যুক্ত হয়ে গেছে। আর ড্র্যাগ করার সময় আমি যদি শিফট বাটনে চেপে ধরি তখন দেখতে পারবো যে আমাদের সিলেকশন লিস্ট থেকে সেই অবজেক্টগুলো বাদ হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি অনেকগুলো অবজেক্ট সিলেক্ট করার পর কিছু অবজেক্ট এই সিলেকশন থেকে বাদ দিতে চাই তখন এই বক্স সিলেকশন মোড সিলেক্ট করে ড্র্যাগ করার সময় শিফট ব্যাটনে চেপে ধরব যেন আমাদের এই ড্রয়িং এরিয়ার মধ্যে যেই অবজেক্টগুলো থাকবে সেগুলো ডিসিলেক্ট হয়ে যায়। আর বিতে ক্লিক করে এই যে বক্স সিলেকশন মোড এটা অ্যাক্টিভ হওয়ার পর কিংবা সিলেক্ট থেকে বক্স সিলেক্টে ক্লিক করে এই বক্স সিলেকশন মোড অ্যাক্টিভ হওয়ার পর আমি যদি চিন্তা করি যে আমি বক্স সিলেকশন করব না বা এই মোড থেকে বের হয়ে আসব তখন আমি কিবোর্ড থেকে এসকেপ অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করতে পারি। আমাদের এই বক্স সিলেকশন আউটলাইনারেও কাজ করে। এই ক্ষেত্রে আমি আউটলাইনারে কার্সর রেখে বিতে ক্লিক করে সবগুলো অবজেক্ট সিলেক্ট করলাম, আবার কিছু অবজেক্ট ডিসিলেক্ট করার জন্য আবার বিতে ক্লিক করে ড্র্যাগ করব কিন্তু এইবার শিফট বাটনে চেপে ধরব যেন কিছু অবজেক্ট এইখান থেকে ডিসিলেক্ট করা যায়। এইভাবে করে আমরা বিভিন্নভাবে আমাদের বক্স সিলেকশন ব্যবহার করতে পারি। এরপর আমরা জানব সার্কেল সিলেকশন সম্পর্কে। আমরা এখানে সিলেক্ট মেনু থেকে যদি সার্কেল সিলেক্ট অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের কার্সরকে কেন্দ্র করে একটা সাদা রঙের সার্কেল দেখা যাবে। এই অবস্থায় আমি যদি মাউসের যে হুইল বাটন আছে সেটা সামনে অথবা পেছনের দিকে ঘুরাই তাহলে দেখতে পারবো যে আমাদের সার্কেলটা ছোট অথবা বড় হচ্ছে। এরপর আমি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো আমাদের সার্কেলের ভিতরে যেই যেই অবজেক্টগুলো পড়তেছে সেই সেই অবজেক্টগুলো সিলেক্ট হচ্ছে।
আর যদি ড্র্যাগ করার সময় কিবোর্ড থেকে শিফট বাটনে চেপে ধরে রাখি এরপর ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো সার্কেলের ভিতর যেই যেই অবজেক্টগুলো পড়তেছে সেগুলা ডিসিলেক্ট হচ্ছে। একই কাজ আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে পারি কিবোর্ড থেকে সি বাটনে ক্লিক করতে হবে তাহলেই সার্কেল সিলেকশন মোডটা অ্যাক্টিভ হবে। এরপর আগেরবারের মতোই ড্র্যাগ করলে অবজেক্টগুলো সিলেক্ট হবে আর শিফট বাটনে চেপে ধরে এরপর ড্র্যাগ করলে অবজেক্টগুলো ডিসিলেক্ট হবে। আর সিলেক্ট বা ডিসিলেক্ট করার পর আমি যদি এই সার্কেল সিলেকশন মোড থেকে বেরোয় আসতে চাই তাহলে আমাকে কিবোর্ড থেকে এসকেপ বাটন অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে সার্কেল সিলেকশন করার সময় আমরা যদি সার্কেলটা কোনো একটা অবজেক্টের বডির উপর দিয়ে নিয়ে যাই বা ড্র্যাগ করি তখন সেই অবজেক্টটা সিলেক্ট হয় না, বরং আমাদেরকে এই সার্কেলটা অবজেক্টের অরিজিন পয়েন্ট বা পিভট পয়েন্টের উপর দিয়ে ড্র্যাগ করতে হয়। এখন অরিজিন পয়েন্ট বা পিভট পয়েন্ট বলতে আসলে কি বোঝায় সেটা নিয়ে আমরা অন্য কোনো টিউটোরিয়াল ইনশাআল্লাহ বিস্তারিত দেখব। আপাতত এতটুকু জেনে রাখি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পর এটার কেন্দ্রে যে হলুদ রঙের একটা ডট চিহ্ন দেখা যায় সেটাকে আমরা বলতেছি ওই অবজেক্টের পিভট পয়েন্ট অথবা অরিজিন পয়েন্ট। আর সার্কেল সিলেকশন করার সময় আমাদেরকে অবশ্যই সেই অরিজিন পয়েন্টের উপর দিয়ে কার্সরটা নিতে হয়। এরপর আমরা জানব লেসো সিলেকশন সম্পর্কে। এইখানে সিলেক্ট মেনু থেকে যদি আমরা লেসো সিলেক্ট অপশনে যাই তাহলে আমরা আরও কিছু অপশন দেখতে পারব। এইখান থেকে আমি এক্সটেন্ডে ক্লিক করলাম, ফলে আমাদের যে কার্সর সেটা একটা চিকন প্লাস চিহ্নে পরিবর্তন হয়ে গেল। এই অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে মাউসটা একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পারবো যে আমি একটা ফ্রি ড্রয়িং মোড পেয়ে গেছি। এবং ড্রয়িং শেষে আমি মাউসের লেফট বাটনটা ছেড়ে দিলাম, ফলে দেখতে পারবো আমাদের ড্রয়িংয়ের মধ্যে যেই যেই অবজেক্টগুলো ছিল সেই সবগুলো অবজেক্ট এখানে সিলেক্ট হয়ে যাবে। একই কাজ আমি যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চেপে ধরতে হবে, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে এরপর মাউসটা ড্র্যাগ করতে হবে, ফলে দেখতে পারবো আগেরবারের মতোই আমি একটা ফ্রি ড্রয়িং মোড পেয়ে গেছি এবং ড্রয়িং শেষে আমাদের অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। আর লেসো সিলেকশন দিয়ে আমরা যদি কোনো অবজেক্ট ডিসিলেক্ট করতে চাই অথবা আমাদের সিলেকশন থেকে বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চেপে ধরার পাশাপাশি শিফট বাটনেও চেপে ধরতে হবে, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এরিয়াটা ড্র করার চেষ্টা করি সেই এরিয়ার মধ্যে যেই যেই অবজেক্টগুলো পড়বে সেগুলো আমাদের সিলেকশন থেকে বাদ পড়ে যাবে অথবা ডিসিলেক্ট হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে সিলেকশন টুলগুলো শিখলাম এগুলো দিয়ে অবজেক্ট মোডের পাশাপাশি এডিট মোডেও কাজ করা যায়। এটা টেস্ট করার জন্য আমরা এখানে এই বিমানটা সিলেক্ট করে এখান থেকে অবজেক্ট মোডের পরিবর্তে এডিট মোডটা অন করে নিলাম। এখন আমি যদি কিবোর্ড থেকে এ বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো সবগুলো ফেস সিলেক্ট হয়ে গেছে, আবার যদি অল্টারেতে ক্লিক করি তাহলে সবগুলো ফেস ডিসিলেক্ট হবে। একইভাবে বি বাটনে ক্লিক করে বক্স সিলেক্ট, সি বাটনে ক্লিক করে সার্কেল সিলেক্ট, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে চেপে ধরে যদি রাইট মাউস বাটন দিয়ে আমি ড্র্যাগ করি বা ড্র করি তাহলে লেসো সিলেক্ট করতে পারবো। এরপর থাকতেছে সিলেকশন সংক্রান্ত স্পেশাল কিছু টিপস। টিপস নাম্বার 1, এক্স রে ভিউ ব্যবহার করুন। অনেক সময় এরকম হয় যে আমরা একটা অবজেক্টের সামনের দিকের ফেস এবং ব্যাকসাইডের ফেস দুটোই সিলেক্ট করতে চাই। যেমন ধরেন আমরা এই যে বিমানটা আছে এটা সিলেক্ট করে চাচ্ছি যে সামনের দিকের যে লাল রঙের ফেসগুলো আছে এটা সিলেক্ট করতে। এই জন্য এখানে আমি বিতে ক্লিক করে বক্স সিলেকশনের মাধ্যমে
এই উপরের ফেসগুলো সিলেক্ট করলাম। এখন আমি যদি সিনটাকে একটু রোটেট করে দেখাই যে শুধুমাত্র উপরের ফেসগুলোই সিলেক্ট হয়েছে, নিচে যে ফেসগুলো ছিল সেগুলা সিলেক্ট হয় নাই। এর কারণ হচ্ছে টপ ভিউ থেকে আমরা শুধুমাত্র উপরের অংশের ফেসগুলোই দেখতে পারতেছিলাম, আর নিচের অংশের ফেস যেহেতু দেখা যাচ্ছিল না তাই সেগুলো সিলেক্ট হয় নাই। এই সমস্যার সমাধান করার জন্য আমরা এইখান থেকে এক্সরে ভিউটা অন করে নিতে পারি, ফলে যেটা হবে আমরা একটা অবজেক্টের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে যতগুলো ফেস আছে সবগুলাই দেখতে পারবো। এবং এই অবস্থায় আমি যদি আবার টপ ভিউতে গিয়ে বক্স সিলেকশনের মাধ্যমে এই সামনের ফেসগুলো সিলেক্ট করতে চাই, তখন দেখতে পারবো যে নিচের অংশের ফেসগুলোও সিলেক্ট হবে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমি যদি এক্সরে ভিউ অন অথবা অফ করতে চাই তাহলে যেটা করতে পারি, কিবোর্ড থেকে অল্টার জেড বাটনে ক্লিক করতে পারি। একবার ক্লিক করলে এক্সরে ভিউ অন হবে, আবার ক্লিক করলে এক্সরে ভিউ অফ হবে। এডিট মোড ছাড়াও অবজেক্ট মোডেও এক্সরে ভিউ ব্যবহার করা যায়। যেমন ধরেন আমরা যদি এখানে টিপস প্র্যাকটিস এই সিনটা ওপেন করি, এখানে আমরা দেখতে পারবো যে একটা কিউব দেখা যাচ্ছে, অথচ আউটলাইনারের দিকে যদি তাকাই এখানে আসলে অনেকগুলো কিউব আছে। মূলত এখানে একটা বড় কিউবের ভিতরে অনেকগুলো ছোট ছোট কিউব আছে যেটা এই বড় কিউবটার কারণে দেখা যাচ্ছে না। এই জন্য আমরা যদি এখান থেকে এক্সরে ভিউটা অন করি এবং এখান থেকে ওয়্যার ফ্রেম শেডিংটা অন করি, তাহলে এই অবজেক্টগুলো আমরা ক্লিয়ারলি দেখতে পারবো। এবং এই অবস্থায় আমরা খুব সহজেই আমাদের পছন্দ মতো অবজেক্ট সিলেক্ট করতে পারবো। সিনের মধ্যে যখন অবজেক্টের পরিমাণ বেশি হয় অথবা আমরা কোনো একটা অবজেক্ট খুঁজে না পাই, তখন আমরা খুব সহজে আউটলাইনার থেকেও সেটা সিলেক্ট করতে পারি। এই জন্য কখনো কোনো অবজেক্ট সিলেক্ট করতে থ্রিডি ভিউপোর্ট থেকে সিলেক্ট করতে যদি খুব বেশি অসুবিধা হয়, তখন অবশ্যই মাথায় রাখবেন যে আউটলাইনার থেকেও কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারেন। টিপস নাম্বার টু, হাইড অবজেক্ট অ্যান্ড সিলেক্ট অবজেক্ট। যদি কখনো এরকম হয় যে একটা অবজেক্টের কারণে আপনি অন্য একটা অবজেক্ট সিলেক্ট করতে পারতেছেন না, যেমন ধরেন আমার এখানে শোকেজ আছে এবং আমি জানি যে এই জায়গাটাতে এটার ভিতরে কিছু প্লেট আছে এবং এইখানে এটার ভিতরে কিছু গ্লাস আছে, এখন আমি চাচ্ছি এই গ্লাস অথবা এই প্লেট সিলেক্ট করতে, কিন্তু আমি যদি সিনটাকে ঘুরাই তাহলে কোনোভাবেই এই গ্লাস অথবা প্লেট দেখতে পারতেছি না। এই অবস্থায় আমি এই যে ভিতরে অবজেক্ট আছে সেটা কিভাবে সিলেক্ট করব? এজন্য আমি প্রথমে এই শোকেসটা সিলেক্ট করব, এরপর এখানে আউটলাইনার থেকে এই যে চোখের মতো যে চিহ্নটা আছে এইটাতে ক্লিক করে আমার এই শোকেসটা হাইড করে ফেলব। এখন আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পারবেন আমি এই প্লেটগুলো কিংবা এই গ্লাসগুলো খুব সহজেই সিলেক্ট করতে পারতেছি। এইভাবে আমার কাজ করা শেষ হয়ে গেলে এরপর আবার এইখানে এই চোখের মতো যে চিহ্ন আছে এটাতে ক্লিক করে আমার যে শোকেস ছিল সেটাকে আনহাইড করে ফেলব। একই কাজ আমি যদি কিবোর্ডের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে হবে, প্রথমে অবজেক্টটা সিলেক্ট করতে হবে যেটাকে আমি হাইড করতে চাচ্ছি, এরপর কিবোর্ড থেকে এইচ বাটনে ক্লিক করতে হবে, ফলে অবজেক্টগুলো হাইড হয়ে যাবে। এবং আমি যদি অবজেক্টগুলোকে আবার সিনের মধ্যে ফেরত আনতে চাই তাহলে যেটা করতে হবে, কিবোর্ড থেকে অল্টার এইচ বাটনে ক্লিক করতে হবে, ফলে যতগুলো অবজেক্ট আমি এই পর্যন্ত হাইড করে রেখেছিলাম সবগুলো অবজেক্ট আনহাইড হয়ে যাবে। এই বিষয়টা আমরা এখানেও প্র্যাকটিস করতে পারি, কিছু অবজেক্ট সিলেক্ট করে এইচে ক্লিক করলাম যেন সেগুলো হাইড হয়ে যায়, আবার অল্টার এইচে ক্লিক করলাম যেন সেগুলো আনহাইড হয়। টিপস নাম্বার থ্রি, কোনো কিছু সিলেক্ট করার আগে সব কিছু ডিসিলেক্ট করে নিন। অনেক সময় এরকম হয় যে কাজ করার সময় আমরা কিছু মেশ বা কিছু ভার্টেক্স সিলেক্ট করে রাখি এবং সেইটা যখন আমরা অন্য পাশে চলে আসি বা খুব বেশি জুম করে ফেলি তখন সেটা মনেই থাকে না যে কিছু একটা সিলেক্ট করা ছিল।
এরপর আবার নতুন করে মাল্টি সিলেকশন শুরু করে দেই এবং এইখানে ধরেন কোনো একটা অপারেশন এক্সিকিউট করলাম যে এই পাশে এটাকে একটু মুভ করলাম তখন যখন আবার জুম আউট করে বা সিনটা ঘুরায় অন্যদিকে দেখি তখন দেখতে পাই যে এই পাশেও সেই কমান্ড যেটা আমরা এই পাশে অ্যাপ্লাই করেছিলাম সেটা এই পাশেও অ্যাপ্লাই হয়ে গেছে এখন এই পাশে তো আমরা এটাকে অ্যাপ্লাই করতে চাই নাই তাই না তাহলে ভুলটা কোথায় ছিল ভুলটা ছিল যে এই পাশে কিছু অবজেক্ট বা কিছু মেশ সিলেক্ট করা ছিল সেটা আমাদের মনেই ছিল না এই জন্য একটা ভালো প্র্যাকটিস হচ্ছে যে মাল্টিপল সিলেকশনের ক্ষেত্রে কোনো কিছু সিলেক্ট করার শুরু করার আগে সব কিছুকে একবার ডিসিলেক্ট করে নেওয়া ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার এ বাটনে ক্লিক করতে পারি অথবা যে কোনো খালি জায়গায় ক্লিক করতে পারি টিপস নাম্বার 4 আনডু কমান্ড ব্যবহার করা মাল্টিপল অবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা ভুল অবজেক্ট সিলেক্ট করে ফেলি অথবা ভুল করে সব কিছু ডিসিলেক্ট হয়ে যায় তাহলে প্যানিক হওয়ার খুব একটা দরকার নেই কেননা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন ক্লিক করার মাধ্যমে সর্বশেষ যেই সিলেকশন স্টেটটা ছিল সেটা আবার ফেরত আনতে পারব এইভাবে করে আমরা আমাদের ভুলটা ঠিক করে নেওয়ার সুযোগ পাব এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বে আশা করি এখান থেকে সবাই সিলেকশনের যে বেসিক টুলগুলো আছে এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবেন আর বিষয়গুলো বোরিং হলেও একটু কষ্ট করে প্র্যাকটিস করেন কেননা আমরা যখন অ্যাকচুয়ালি কাজ শুরু করব তখন বুঝতে পারবেন যে এই বিষয়টা আপনার কতটা কাজে দিচ্ছে আর এই পর্বটা আমি এই নিয়ে দুইবার বানালাম আগেরবার এটা ইউটিউবে আপলোড করার পর আমাকে আবার ডিলিট করতে হয়েছে বিকজ অফ ইট ওয়াজ নট গুড এনাফ আর বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ তাই আমাকে আরেকবার ভিডিওটা বানাতে হলো যাই হোক আজকের পর্বে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা কমেন্টে করতে পারেন অথবা কেউ যদি কোনো পরামর্শ দিতে চান তাহলেও কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ